নমস্কার বন্ধুরা এস বি একাডেমিক সেন্টারে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত আজকে আমি দু সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে পারে সে সম্পর্কে বিস্তারিতভাবে আলোচনা করবো প্রথমে আমি আলোচনা করব মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে পারে দু সালে তারপরে আমি আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে পারে তো দেখো আমি প্রথমেই আমি মাধ্যমিকের রেজাল্ট নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করবো তো তোমরা তো জানো যে মাধ্যমিক পরীক্ষার্থী দিয়েছে দু হাজার বাইশ সালে এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছত্রিশ জন এবং তার ভিতর থেকে ছাত্রের সংখ্যা ছিল পাঁচ লক্ষ উনষাট জন এবং ছাত্রীর সংখ্যা ছিল ছ লক্ষ ছাব্বিশ হাজার আটশো চারজন অর্থাৎ ছাত্রীর সংখ্যা বেশি তার সঙ্গে আমাদের মাথায় রাখতে হবে যে আগের বছরের তুলনায় কমসে কম পঞ্চাশ হাজার বেশি ছাত্রছাত্রী পরীক্ষা দিয়েছে সাতই মার্চ পরীক্ষা শুরু হয়েছিল ষোলোই মার্চ পরীক্ষা শেষ হয়েছে তো মাধ্যমিক দু সালে মাধ্যমিকের হায়েস্ট মার্ক কত হতে পারে তো যতটা আমাদের মধ্যে চলে আসছে আমরা উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গের কয়েকটা টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে এটা সিলেক্ট করেছি তার সঙ্গে কলকাতা সংলগ্ন কয়েকটা টিচারদের সঙ্গে আলাপ আলোচনার মাধ্যমে যেটা আমরা জানতে পারছি যেটা গ্রাফিক একটা স্ট্যাটিক স্টিক চলে আসছে আমাদের হাতে যে মাধ্যমিকের হায়েস্ট নম্বর ছশো আশি থেকে ছশো ছিয়ানব্বই পর্যন্ত হতে পারে ছশো আশি থেকে ছশো ছিয়ানব্বই পর্যন্ত হতে পারে তো কত পার্সেন্ট পাশ করবে সেটা আমাদের হাতে উঠে আসছে নাইনটি পার্সেন্টের কাছাকাছি পাশ করবে এবং টেন ফেল করবে নাইনটি পাশ করবে এবং টেন ফেল করবে অর্থাৎ এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো তেষট্টি জন যদি পরীক্ষা দেয় তার ভিতর থেকে পাশ করবে দশ লক্ষ চোদ্দো হাজার একশো বাহান্ন পয়েন্ট চারজন ঠিক আছে অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি এক লক্ষর কাছাকাছি ফেল করবে অর্থাৎ মাধ্যমিকে যে তোমরা যেটা ভাবছো যে পরীক্ষা সবাই দিয়েছে সবাই পরীক্ষায় পাশ করবে এরকম টাইপের কোনো ব্যাপার না মাধ্যমিকে নাই নাই করে নাইনটি পার্সেন্ট পাশ করবে তার সঙ্গে ফেল করবে টেন পার্সেন্ট অর্থাৎ মাধ্যমিকে যে সবাই পরীক্ষা দিয়েছে সবাই পাস করবে এরকম টাইপের কোনো গ্রাফিক চিত্র আমাদের হাতে উঠে আসছে না আমাদের হাতে যে ডেটাবেস উঠে আসছে যে পঁয়তাল্লিশ পার্সেন্ট পাস করবে বয়েস এবং পঞ্চান্ন পার্সেন্ট পাস করবে গার্লস অর্থাৎ তোমরা বুঝতে পারছো যে মাধ্যমিক দু সালে সব থেকে পাশের হার বেশি মেয়েদের তো দেখো একশো জনের মধ্যে আশি জন পাশ করবে ছেলেরা এবং একশো জনের মধ্য নব্বই জন পাশ করবে মেয়েরা অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি সব থেকে মোস্ট মোস্ট যেটা আমাদের হাতে উঠে আসছে যে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন কত পার্সেন্ট থাকবে সেকেন্ড ডিভিশন কত পার্সেন্ট থাকবে এবং থার্ড ডিভিশন কত পার্সেন্ট হবে অর্থাৎ দু হাজার বাইশ সালে মাধ্যমিকের যে রেজাল্টটা বেরোচ্ছে সেই রিজাল্টে কিন্তু ডেটাবেস ডেটাবেস যেটা আমাদের হাতে উঠে আসছে খুবই গুরুত্বপূর্ণ তথ্য সেখানে দেখতে পাচ্ছি মাধ্যমিকের ফার্স্ট ডিভিশনের হার খুবই কম খুবই কম অর্থাৎ একশো জনের মধ্যে পঁচিশ জন করে ফার্স্ট ডিভিশন পাবে এবং সেকেন্ড ডিভিশন পাবে থার্টি পার্সেন্ট পাবে মানে একশো জনের মধ্যে তিরিশ জন সেকেন্ড ডিভিশন পাবে এবং থার্ড ডিভিশন পাবে থার্টি ফাইভ মানে একশো জনের মধ্যে পঁয়ত্রিশ জন অর্থাৎ দু হাজার বাইশ সালে মাধ্যমিকের রেজাল্ট বেশি ভালো হচ্ছে না ফার্স্ট ডিভিশন এবং স্টার মিলে টোটাল টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাবে অর্থাৎ একশো জনের মধ্যে পঁচিশ জন ফার্স্ট ডিভিশন এবং তার সঙ্গে স্টারকে কাউন্টিং করেছি হ্যাঁ অর্থাৎ দু হাজার বাইশ সালে মাধ্যমিকে ফার্স্ট ডিভিশনের পরিমাণ খুবই কম থাকছে দু হাজার একুশ সালে মাধ্যমিকের রেজাল্টে ঢেলে ফার্স্ট ডিভিশন পেয়েছিলো সেই হিসেবের দিক থেকে আমি বলতে পারি মাধ্যমিকের দু হাজার বাইশ সালে ফার্স্ট ডিভিশনের পরিমাণটা কম থাকবে থার্ড ডিভিশনের পরিমাণটা বেশি থাকবে যেটা আমাদের হাতে উঠে আসছে এই তথ্য অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি মাধ্যমিকের রেজাল্ট নাইনটি পার্সেন্ট পাশ করছে এবং টেন পার্সেন্ট ছেলেমেয়েরা ফেল করছে অর্থাৎ দু সালে মাধ্যমিকে যে সম্পূর্ণ যে এগারো লক্ষ ছাব্বিশ হাজার আটশো ছত্রিশ জন যে পরীক্ষা দিয়েছে সেটা যে পাশ করে আসবে সেটা বলাটা ভুল হবে অর্থাৎ মাধ্যমিকের রেজাল্ট দু সালে কিন্তু তুলনামূলকভাবে অনন্য বছরের তুলনায় ভালো হচ্ছে না ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এবার আমি দু সালের উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আলোচনা করব। তোমরা জানো যে এপ্রিল মাসের এপ্রিল মাসের দু তারিখ থেকে পরীক্ষা স্টার্ট হয়েছে বাংলা পরীক্ষা দিয়ে শুরু হয়েছে এবং সাতাশে এপ্রিল পরীক্ষা শেষ হয়েছে টোটাল পরীক্ষার্থী হল ছেলে এবং মেয়ে মিলে সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার সাত লক্ষ পঁয়তাল্লিশ হাজার এর ভিতর থেকে হায়েস্ট দু হাজার বাইশ সালে উচ্চ মাধ্যমিকের হায়েস্ট কত পেতে পারে তো আমাদের কাছে যেটা উঠে আসছে চারশো চুরানব্বই থেকে চারশো নিরানব্বই অর্থাৎ চারশো চুরানব্বই থেকে চারশো নিরানব্বই পর্যন্ত হায়েস্ট মার্ক উঠে আসতে পারে অর্থাৎ মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু খুবই ভালো হচ্ছে আমাদের হাতে যে ডেটাবেস উঠে আসছে দু সালে উচ্চ মাধ্যমিকের রেজাল্টে মেয়ের পাশের সংখ্যা অর্থাৎ মেয়েদের পাশের সংখ্যা ফিফটি ফাইভ এবং ছেলেদের পাশের সংখ্যা ফোরটি ফাইভ অর্থাৎ একশো জন ছেলের ভিতরে পাশ করবে পঁচাশি জন ছেলে ঠিক আছে এবং একশো জন মেয়েদের ভিতরে পাশ করবে বিরানব্বই জন মেয়ে অর্থাৎ মেয়েদের পাশের সংখ্যা খুবই বেশি অর্থাৎ নাইনটি ফাইভ পার্সেন্ট কিন্তু পাস করবে এবং ফেল করবে ফাইভ পার্সেন্ট নাইনটি ফাইভ পার্সেন্ট পাস করবে এবং ফেল করবে ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমরা দেখতে পারছি যে যে মধ্য মধ্যকথা উঠে আসছে যেটা ফার্স্ট ডিভিশন কত পাবে উচ্চ মাধ্যমিকে দু সালে ফার্স্ট ডিভিশনের সংখ্যা খুবই বেশি থাকবে উচ্চ মাধ্যমিকে ফার্স্ট ডিভিশন পাবে ফোরটি পার্সেন্ট সেকেন্ড ডিভিশন থার্টি পার্সেন্ট পাবে এবং থার্ড ডিভিশন টোয়েন্টি ফাইভ পার্সেন্ট যেটা বেশ যেটা আমাদের হাতে উঠে আসছে মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশনের সংখ্যা খুবই বেশি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের দুটো রেজাল্ট যদি আমি কম্পেয়ার করি তাহলে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন হলো টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উচ্চ মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পাওয়ার চান্স ফোরটি পার্সেন্ট মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাওয়ার চান্স থার্টি পার্সেন্ট উচ্চ মাধ্যমিকে সেকেন্ড ডিভিশন পাওয়ার চান্স থার্টি পার্সেন্ট মাধ্যমিকে থার্ড ডিভিশন পাওয়ার চান্স থার্টি ফাইভ পার্সেন্ট উচ্চ মাধ্যমিকের থার্ড ডিভিশন পাওয়ার চান্স টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ আমাদের হাতে যে ডেটাবেস উঠে আসছে সেটা আমরা বলতে পারি যে উচ্চ মাধ্যমিকে সাঁত্রিশ হাজার দুশো পঞ্চাশ জন ফেল করবে ঠিক আছে অর্থাৎ মাধ্যমিকের তুলনায় উচ্চ মাধ্যমিকের রেজাল্ট কিন্তু ওভারঅল কিন্তু অনেকটাই ভালো হচ্ছে মাধ্যমিকের ফার্স্ট ডিভিশন পাওয়ার চান্স খুবই কম মানে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট উচ্চ মাধ্যমিকের সেখানে কিন্তু ফোরটি পার্সেন্ট কিন্তু ফার্স্ট ডিভিশন পাচ্ছে আমাদের এসবি একাডেমিক অ্যাকাডেমিক সেন্টার দু হাজার বাইশ সালের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার রেজাল্ট নিয়ে সমীক্ষা করেছে তো আমরা বলতে পারি যে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের রেজাল্ট যে এটাই হবে এরকম কোনো ব্যাপার না এটা আমাদের জাস্ট একটা সমীক্ষা তোমরা এই সমীক্ষাটা মিলিয়ে দেখবে এটা মিলছে কি মিলছে না আশা করি এরকমই রেজাল্টটা বেরোবে যেটা আমাদের হাতে ইনফরমেশন বা আমাদের কাছে যে তথ্যটা বা আমাদের কাছে যে স্ট্যাটিস্টিক যে গ্রাফটা উঠে আসছে সেটা আমরা তোমাদের কাছে শেয়ার করছি ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ সুস্থ থাকো ভালো থাকো আমাদের চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো এটা আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে